দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামের শুরুতেই জানাবো আজকের শিরোনামগুলো। নালা রোড সবগুলো ডুবে গেছে, এখন বর্তমান যেটা করা হয়েছে সেটা আরো দুর্ভোগ বেশি পাচ্ছি আমরা। 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা এটা প্রতিটা বছর জলে যাচ্ছে। বৃষ্টি জলাবদ্ধতায় দিনভর সীমাহীন দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। চেঙ্গি নদী ও ছড়া খালের পানিতে প্লাবিত খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। কাঠগড়ায় ফোনে কথা বলায় বরখাস্তকৃত ওসি প্রদীপকে সতর্ক করলেন আদালত। 3 পুলিশ প্রত্যাহার, জেরা চলছে সিফাতের। 4 বছরও দেশে ফেরত পাঠানো যায়নি কোন রোহিঙ্গাকে, কক্সবাজারে অরক্ষিত ক্যাম্প থেকে পালিয়ে অপরাধে জড়াচ্ছে অনেকে। শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। টানা ভারী বর্ষণে আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ল চট্টগ্রাম। সকাল থেকে প্রায় 6 ঘন্টা প্লাবিত হয় বন্দরনগরীর নিচু এলাকা, হাঁটু পানিতে ডুবে যায় স্বয়ং মেয়রের বাড়িও, সড়ক তুলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। চরম দুর্ভোগে পড়েন ভুক্তভোগী মানুষ। একের পর এক প্রকল্পের পরও জলাবদ্ধতা নিরসন না হয় ক্ষুব্ধ তারা। এদিকে এক ব্যক্তি নালায় পড়ে নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। প্রায় হাঁটু পরিমাণ পানিতে ডুবে থাকা এই বাড়িটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর। অল্প বৃষ্টিতেই এভাবে তলিয়ে যায় বহদ্দারহাট সহ আশেপাশের পুরো এলাকা। বছরের পর বছর এমন দুর্ভোগ পোহাচ্ছেন নগরপিতা নিজেও। বর্ষাও তো প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, যা দুর্ভোগ তো আমরা জনগণ পোহাতে হয়েছে, নিজেও পোহাইছি। শুধু বহদ্দার হাট নয়, চট্টগ্রামের সব নিচু এলাকার চিত্র একই। আগের রাত থেকে সকাল পর্যন্ত ভারী বর্ষণে তলিয়ে যায় বন্দরনগরীর বিশাল অংশ, চরম দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। একটা গাড়ি পাইতেছি না, গাড়ির দাম বেশি, 10 টাকা 30 টাকা, বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সমস্যা পড়তেছে, যেহেতু পানি জমে গেছে রাস্তায়, গাড়িও যাইতেছে না, কিছু মত এখানে নেমে যেতে হচ্ছে। তারা যাচ্ছে প্রায় 100 টাকা রিক্সা ভাড়া, অন্য গাড়িতে তো ওঠার কোনো স্কোপই নেই। হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যায় অলিগলি প্রধান সড়ক, যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। গাড়ি নাই, কিছু নাই, রাস্তার অবস্থা খারাপ, গাড়িও যাচ্ছে না, অর্ধেক নামাই দিচ্ছে আমাদেরকে। নালা এবং রোড সবগুলো ডুবে গেছে, সবসময় পানি থাকে, হালকা বৃষ্টিতে এগুলো অনেক পানির তাপমাত্রাটা বৃদ্ধি হয়ে যায়। কলেজে যেতে চাইছি, পাচ্ছি না, আমার বন্ধুরা আছে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য, অ্যাসাইনমেন্ট দিতে পারছে না। পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি দোকানপাটেও। সরকার আসবে যাবে, কোনো সমস্যা কোনো কেউ দেখতেছে না, বুঝছেন, এভাবে চলতেছে। প্রচুর পানি এবং পানির জন্য সবাই আটকে আছি আমরা, কাজও বন্ধ থাকে, বর্ষাও পড়ে, সব দিক দিয়ে পানি আর পানি থাকে। এখন বৃষ্টির উপর গম করে পানি হয়ে গেছে, তারা বাড়ি করে পানি। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার একের পর এক প্রকল্পের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা এটা প্রতিটা বছর জলে যাচ্ছে, কিন্তু পাবলিকের সরকারের কোনো উপকারে আসছে না। এখন বর্তমান যেটা করা হয়েছে সেটা আরও দুর্ভোগ বেশি পাচ্ছি আমরা। এখানে অনেক দুর্নীতি চলতেছে, যদি সঠিকভাবে এগুলো ইউটিলাইজ করতো তাহলে আজকে আমরা এত কষ্ট পাইতাম না। প্রায় 5,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ 50% শেষ, বাকিটা শেষ হলে সংকট নিরসন হবে বলে দাবি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে চেঙ্গি নদী ও ছড়া খালে পানি বেড়ে প্লাবিত হয়েছে শহরের কয়েকটি এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে হাজারেরও বেশি পরিবার, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। চেঙ্গি নদীর পানি উপচে ঢুকছে খাগড়াছড়ি শহরে, প্লাবিত মুসলিমপাড়া, মিলনপুর, ইসলামপুর, শান্তিনগর সহ বিভিন্ন এলাকা। মধ্যরাত থেকে সকাল 9:30 পর্যন্ত টানা বৃষ্টি, চেঙ্গি নদী ও ছড়া খালের পানি বেড়ে ঢুকে পড়ে তীরবর্তী এলাকার বাড়িঘর দোকানপাটে, তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার মানুষকে, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। সকাল থেকে মানে বাড়তেছে, সবাই বাচ্চা হাচ্চা নিয়ে মানে মাঠবাড়ার স্কুলে চলে আসতেছে, আর কারো চুলোয় আগুন জ্বলতেছে না। 3 ফিট ঘরের ভিতরে পানি আছে, 3 ফিট হাইট আছে পানি। পানিতে তলিয়ে গেছে ধান ও সবজির ক্ষেত, ক্ষতির মুখে চাষিরা। আমার 2 একর জায়গাতে কাঁকরোল, তিতাকরলা, বরকড়ি,
কলসু শাল কুমড়া ক্ষতিপূরণ হয়েছে, আমি বহু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি পানিতে নিমজ্জিত অবস্থায়, আমরা সঠিকভাবে বলতে পারতেছি না কত পার্সেন্ট আপনার ক্ষতিগ্রস্ত হবে, ওইটা পানি নেমে যাওয়ার পরে আমরা সঠিক তথ্যটা জানতে পারবো। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। চেঙ্গি নদী সহ শহরের পাশ দিয়ে বয়ে চলা ছড়াখাল ড্রেজিং এর কথা বলছেন তারা। বিশেষ করে চেঙ্গি নদী যদি গভীরতা বাড়ানো যায় তাহলে মনে হয় এই যে বন্যা বা দুর্ভিক্ষে মানুষ নিষ্পত্তি পাইতে না, অন্যথায় বছর বছর মানুষ এভাবে কষ্ট পেয়ে যাবে। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, পয় নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এদের খাবারেরও সংকট দেখা দিয়েছে। পানিবন্দী এলাকার মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, খাদ্য সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে স্থানীয় প্রশাসন। শাহরিয়ার ইউনূস, যমুনা নিউজ, খাগড়াছড়ি। চট্টগ্রাম থেকে দুঃখিত, খাগড়াছড়ি থেকে আমাদের সাথে পর্যায়ে যোগ দিচ্ছেন শাহরিয়ার ইউনূস। শাহরিয়ার প্লাবিত এলাকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সে সম্পর্কে জানতে চাই আপনার কাছে। প্লাবিত এলাকাগুলোর এখনো কিন্তু পানি কাঙ্ক্ষিত বা আশানুরূপ ভাবে পানি কিন্তু নামেনি, তার মানে এখনো পরিস্থিতির কোনো ধরনের উন্নতি হয়নি। আমরা যদি বলি, আমি এখন দাঁড়িয়ে আছি জেলা শহরের মুসলিমপাড়া এলাকায়। এখানে যে মুসলিমপাড়ার একাংশ কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত পানিবন্দী হয়ে আছে, প্রায় 300-এরও বেশি পরিবার। তো সেই জায়গা থেকে যদি বলি, এখানে যে পরিবারগুলো রয়েছে, পানি আসলে বন্দী হওয়ার পর থেকে এখন পর্যন্ত পানি একটা মানে আটকে আছে, যার কারণে হচ্ছে এখানকার বন্দী হওয়ার পর থেকে এখন পর্যন্ত পানি একটা মানে আটকে আছে, যার কারণে হচ্ছে এখানকার বসবাসরত যে সকল পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে আছে। আর এখন পর্যন্ত কিন্তু যেহেতু সকালের পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি হয়নি, তার কারণে পানি কিন্তু আর বাড়েনি, বরং যেটুকু নামার কথা সেটুকু কিন্তু তাও নামছে খুব ধীর গতিতে, যার কারণে এখানকার ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো আছে সহ যে কয়েকটি এলাকায় প্রায় হাজারের বেশি পরিমাণ পানিবন্দী হয়েছিল তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমি একটু আগে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছিলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনূস আমাকে জানিয়েছেন যে তাদেরকে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। আর এছাড়া তাদেরকে রান্না করা খাবার বিতরণের পাশাপাশি শুকনো খাবার বিতরণের একটা উদ্যোগ তারা নিয়েছে। আর এছাড়া আশ্রয় কেন্দ্র কিন্তু খুলে রাখা হয়েছে, যদি কোনো রকমের বৃষ্টি বাড়ে বা পানি বাড়ে সেক্ষেত্রে তারা সেখানে আশ্রয় কেন্দ্রগুলো খোলা রেখেছে, 5টি আশ্রয় কেন্দ্র কিন্তু শহরে খোলা রেখেছে। আর এছাড়া শাহরিয়ার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পর্যায়ে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার অনেকটাই নিম্নমুখী। গত 24 ঘন্টায় মারা গেছে 3 জন, যা আগের দিনের চেয়ে দ্বিগুণ। নতুন শনাক্ত হয়েছে 292 জন। মৃত 3 জনের মধ্যে শহর এলাকার 1 জন এবং গ্রাম অঞ্চলের 2 জন। এই নিয়ে চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 1196 জনে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এই দিন 1668 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে 292 জন পজিটিভ। শনাক্তের হার 17.50%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 97,962 জন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় সাক্ষ্য চলাকালীন কাঠগড়ায় ফোনে কথা বলে বরখাস্তকৃত ওসি প্রদীপকে সতর্ক করেছেন আদালত। এ ঘটনায় 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সকাল 10:45 মেজর সিনহা হত্যা মামলা তৃতীয় দিনে প্রত্যক্ষদর্শী সিফাতের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। হাজির করা হয় ওসি প্রদীপ সহ আসামিদের। অল্প সময়ের মধ্যে সিফাতের সাক্ষ্য নেওয়া শেষ হলে শুরু হয় জেরা। সে সময়ে গণমাধ্যমে প্রকাশিত ফোনে কথা বলার ছবি প্রসঙ্গে আদালত ওসি প্রদীপকে সতর্ক করেন। গতকাল সিফাত জানিয়েছিলেন, সাধারণ মানুষের ওপর ওসি প্রদীপের নির্যাতনের চিত্র তুলে ধরার কাজ শুরু করেছিলেন সিনহা। ঘটনার দিন ইন্সপেক্টর লিয়াকত সিনহার ওপর গুলি চালায় বলে সাক্ষাতে বলেন সিফাত। এর আগে 2 দিন মামলার বাদী ও প্রথম সাক্ষী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য জেরা সম্পন্ন হয়। এ বিষয়ে আরো জানাবেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, আজকের আদালতের কার্যক্রমে সবশেষ আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি জানতে চাই। শৈলা, আজকে সাক্ষ্য গ্রহণের তৃতীয় দিনে টানা 7 ঘন্টা ধরে, মাঝখানে 1 ঘন্টার বিরতি নিয়ে 7 ঘন্টা ধরে কিন্তু আদালতের কার্যক্রম চলছে। আজকে এই সকালে সিফাত তার জবানবন্দির পরে যে আইনজীবীরা জেরা শুরু করেছিলেন এখনও তাও অব্যাহত রয়েছে। সর্বশেষ আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে ইতিমধ্যে 14 আসামির আইনজীবী তাদের জেরা শেষ করেছেন এবং সর্বশেষ এই মুহূর্তে ওসি প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে সিফাতকে নানাভাবে জেরা চালিয়ে যাচ্ছেন। আর আপনি জানেন এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাক্ষী সিফাত, যে যিনি কিনা ঘটনার সময় সিনহার সাথে ছিলেন, তার সেই সাক্ষ্য আজকে দিনব্যাপী সাক্ষ্য প্রদান এবং যারা চলছে
এনিয়ে গত দুই দিনে দুইজন সাক্ষীর বাদী এবং সিফার সহ দুইজনের সাক্ষ্য সম্পন্ন হওয়ার পথে, কিন্তু মামলার যে তিন দিন ধার্য দিন ছিল সাক্ষ্য গ্রহণের সেই তিন দিন কিন্তু আজকে শেষ হচ্ছে। এরপরে কিন্তু আদালতে 10 জন সাক্ষী সাক্ষ্য দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন, আদালত হয়তো পরবর্তীতে তাদের আবার নতুন দিন ধার্য করে সাক্ষ্য প্রদান কার্যক্রম শুরু করবেন। শাইলা রাসেল, ধন্যবাদ আপনাকে। বন্দরনগরের টাইগার পাস মোড়ের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস না করার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদ। সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের লুপ টাইগার পাসের পরিবর্তে দেওয়ানহাট থেকে শুরু করার দাবি জানান তারা। বলেন, এতে করে টাইগার পাসের অনিন্দ্য সুন্দর সবুজ প্রকৃতি এবং ইতিহাসের স্মৃতি স্মারক ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিষদের নেতারা। মানববন্ধনে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জসিম চৌধুরী সবুজ, ডাক্তার মাহফুজুর রহমান, মুজিবুল হক শুক্কুর সহ অন্যরাও বক্তব্য রাখেন। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতার সময়ে নালায় পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, তার সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সে ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আরিফুর রহমান। সবুজ, সবুজ, নিখোঁজ ব্যক্তির পরিচয় জানা গেছে কিনা আর উদ্ধারে তৎপরতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শেলা, এখন পর্যন্ত নিখোঁজ যে ব্যক্তি সেই ব্যক্তির সন্ধান মেলেনি। 11টা থেকে মূলত ফায়ার সার্ভিস কাজ করছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেই 4 থেকে 5 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত তার যে সন্ধান সেটি মেলেনি তারা। এর মধ্যেই যেই জায়গাটিতে মূলত সে পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে 1 কিলোমিটার পর্যন্ত তারা এতক্ষণ ধরে, এই যে 4 ঘন্টা, সেই 4 ঘন্টা ধরে তারা খুঁজেছে, এখন পর্যন্ত সন্ধান মেলেনি। তারপরের যে অংশটা, অর্থাৎ এই যে ড্রেনটি রয়েছে, এই ড্রেনের পরের যে অংশটা, সেই পরের অংশটিতে তারা এখন খোঁজার যে কাজটি সেটি শুরু করবে। ফায়ার সার্ভিসের আরেকটি নতুন দল এসেছে, সেই দলটি এখন কাজ করবে। এবং তারা যেটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই যে নিখোঁজ ব্যক্তি জাকারিয়া তার যতক্ষণ পর্যন্ত সন্ধান মিলবে না ততক্ষণ পর্যন্ত তারা এই যে তাদের যে তৎপরতা, উদ্ধার তৎপরতা সেটি তারা চালিয়ে যাবেন। এবং এর মধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ এইখানে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছেন, তারা মূলত এই যে ফায়ার সার্ভিসের যে উদ্ধার তৎপরতা কাজ সেটি দেখছেন। এবং এখানে এর পাশাপাশি তার যে স্বজনরা আছে তার স্বজনরাও এখানে এসছেন। তিনি মূলত আজকে সকালে ফটিকছড়ির মাইজ ভান্ডারিতে যাওয়ার সময় মাইজ ভান্ডার মাজারে যাওয়ার জন্য বের হয়েছিলেন এবং পথে মধ্যে যেহেতু সকালবেলা পুরো নগরী জলাবদ্ধতার মগ্ন ছিল এবং রাস্তার পানি ড্রেনের পানি এক সমান হয়ে গিয়েছিল, তিনি আসলে মূলত বুঝতে পারেননি যে সে কোনটি ড্রেন কোনটি রাস্তা এবং সেই কারণে তিনি ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিলেন। সবুজ, ধন্যবাদ আপনাকে। 4 বছরও আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। রোহিঙ্গা প্রত্যাবাসন নানামুখী উদ্যোগ অনেকটাই বিফলে। কক্সবাজারের অরক্ষিত ক্যাম্প থেকে পালিয়ে অপরাধে জড়াচ্ছে রোহিঙ্গা। আর্থসামাজিক প্রেক্ষাপটে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি তৈরি হচ্ছে বহুমুখী সংকট। 11 লক্ষাধিক রোহিঙ্গার এই বিশাল বোঝা কতদিন বইতে হবে জানা নেই কারো। 4 দফায় পালিয়ে আসা মিয়ানমারের বাস্তুচ্যুত প্রায় 11 লাখের বেশি রোহিঙ্গার আশ্রয় এখন কক্সবাজারের উখিয়া এবং টেকনাফের এই ক্যাম্পগুলোতে, যাদের মধ্যে 2017 সালের 25 আগস্টের পর আসা রোহিঙ্গাদের সংখ্যাই অন্তত 7.5 লাখ। গেল 4 বছরে নানা কূটনৈতিক তৎপরতা, দ্বিপাক্ষীয় বৈঠক, কিন্তু এখন পর্যন্ত একজনকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। 2018 সালের 15ই নভেম্বর এবং 2019 সালের 22 আগস্ট দুদফায় প্রত্যাবাসনের দিন ঠিক করা হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। বাংলাদেশের এখন দায়িত্ব হচ্ছে নতুন করে দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের সাথে যে চুক্তি হয়েছে সে চুক্তির শর্ত অনুযায়ী চুক্তির ধারাবাহিকতা রক্ষা করা। ওরা যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে এবং সেই হিসেবে আমরা সবসময় কাজ করি, তাদেরকে একসময় তাদের দেশেই ফেরত যেতে হবে। রোহিঙ্গা শরণার্থী শিবিরের 34টি ক্যাম্পের অবস্থান উখিয়া এবং টেকনাফ উপজেলার অর্ধেক এলাকা জুড়ে। স্থানীয়দের ভাষ্য, পুরো চট্টগ্রাম অঞ্চলের জন্য এই রোহিঙ্গারা এখন বিস্ফোরা, সুযোগ পেলেই পালাচ্ছে ক্যাম্প থেকে, জড়াচ্ছে নানা অপরাধে, তৈরি হচ্ছে সংকট। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়ছে, বিশেষ করে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অপহরণ। সুন্দর করে যদি আর আর দিলে আর কানের মাঝে রোহিঙ্গা যদি সুন্দর মানিলর হলে আর এখন যাইম।
পুলিশের তথ্য মতে গেল চার বছরে হত্যা, গুম, ডাকাতি, মাদকসহ অন্তত 15 ধরনের অপরাধে 1500-এর বেশি মামলা হয়েছে বিভিন্ন থানায়। অপরাধ নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতটুকু একটা ক্যাম্পের ভিতর থাকে দয়ার উপরে, দাক্ষিণ্যের উপরে, তার নিজস্ব বলে কিছুই নেই, তখন সাইকোলজিক্যালি মানুষটা মরিয়া হয়ে ওঠে। তখন অনেক ধরনের ধরনের বিবাদ, বিসংবাদ, মারামারি, হানাহানি এগুলো হতে পারে। নিরাপদ স্বপ্নদিত এবং টেকসই প্রত্যাবাসন কার্যক্রমটা যদি আমরা শুরু করতে পারি, এটা আমাদের জন্য বড় একটা বিষয়। প্রত্যাবাসন থমকে থাকায় এখন কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পর্যায়ক্রমে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া চলমান। এর মধ্যে স্বেচ্ছায় ভাসানচরে গেছে প্রায় 18,000 রোহিঙ্গা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। শোকাবহ আগস্ট উপলক্ষে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করেছেন যুবলীগের স্বেচ্ছাসেবক লীগ। নগরের ষোলো শহরে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা 21 আগস্টের গ্রেনেড হামলার মূল হোতা বিএনপি জামায়াত নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহীদুল হক রাসেল, জাবেদ হোসেন খান সহ অন্যরা বক্তব্য রাখেন। অন্যদিকে আলোচনা সভার পাশাপাশি এতিমদের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় কেবিএম শাহজাহান, সাদেক হোসেন পাপু সহ অন্য নেতারাও বক্তব্য রাখেন। আর এ ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।